ওরা পেঁয়াজ পশাবে আর বাছাই করবে কিন্তু বাজারে মূল্য কম হবে না পেঁয়াজ কিনতে আসা খুলনার গল্লামারি এলাকার হালিমা বেগম এইভাবেই তার ক্ষোভের কথা জানালেন বারোই অক্টোবর শনিবার সংলগ্ন পাইকারি আরত এলাকায় আলাপকালে তিনি এই কথা বলেন হালিমা বেগম বলেন গল্লামারির খুরসা বাজারে পেঁয়াজ একশো টাকা দরে বিক্রি হচ্ছে এর কারণে ট্রাক টার্মিনালের পাইকারি আড়তে এলাম কিন্তু এখানে এসে দেখলাম ভিন্ন দৃশ্য ওরা পেজ বস্তায় ভরে রেখে নষ্ট করছে আরতে আরতে দেশীয় পেজ নষ্ট হচ্ছে কিন্তু দাম কমাচ্ছে না বাজার ঘুরে দেখা গেছে খুচরা বাজারে এখনো প্রতি কেজি দেশীয় পেজ পঁচানব্বই টাকা থেকে একশো টাকা দরে বিক্রি হচ্ছে আর পাইকারি দরে পঁচাত্তর থেকে আশি টাকা আমদানি করা পেঁয়াজ প্রতি কেজি পঁয়ষট্টি থেকে সত্তর টাকা বিক্রি করছে মেসার্স ইমরান বাণিজ্য ভান্ডারের রফিকুল ইসলাম বলেন দেশীয় পেঁয়াজের প্রতি বস্তা থেকেই বারো থেকে পনেরো কেজি পচা হয় 60 কেজির বস্তা থেকে 10 কেজি নষ্ট বা পোসা ফেজ বের হলে তা আমাদের কোষাতে নাম বাড়াতে হয়। রফিকুল ইসলাম জানান কুষ্টিয়া ও ফরিদপুর এলাকার মোকাম থেকে তারা দেশি পিয়াজ আনিল। মেসার্স জিদান বানি জবান্ডের জানা আবুলদিন বলেন পিয়াজটা শুরুতে কৃষকরা যথাযথ দাম দাম পাননি। অনেক কৃষকে পিয়াজ ঘরের মাছায় তুলে রেখেছিলেন। আবার মোকামের ব্যবসায়ীরা ওই সময় কম দামে পিয়াজ কিনে মজুদ করে রেখেছিলেন। এখন এই পিয়াজ বাজারে ছাড়ছেন দীর্ঘদিন পিয়াজ ঘরের মাছে থাকার কারণে তা নষ্ট হয়ে উঠেছে তাছাড়া পিয়াজ ওঠার সময় এই অঞ্চলে শিলা শুরু হয়েছিল আঘাত লাগার পিয়াজ গুলো ভিতর থেকে নষ্ট হতে শুরু করেছে এর কারণে এখন দেশীয় পিয়াজ নষ্ট হওয়ার মাত্রা বেড়ে গেছে আর তাই আরতদাতারা ক্ষতি পোষাতে পেঁয়াজের দাম এখনো দ্বিগুণ ভাবে চাচ্ছে সেজন্য খুচরা বাজারেও পেঁয়াজের দামও কমছে না পেঁয়াজের পাইকারি ব্যবসায়ী মোকাদ্দেস হোসেন বলেন দেশীয় পেঁয়াজ সংরক্ষণের জন্য সরকার বা বেসরকারিভাবে কোনো ধরনের ব্যবস্থা নেই দেশের যে পরিমাণ উৎপাদিত হয় তা সংরক্ষণ করার ব্যবস্থা থাকলে পিএস আমদানি অর্ধেক কমানো সম্ভব ছিল কারণ পেঁয়াজ যথাযথভাবে সংরক্ষণ না হওয়ার কারণে এক তৃতীয়াংশ কখনো কখনো অর্ধেকের বেশি নষ্ট হয়ে যায় এবছর পেঁয়াজ ওঠানোর শুরুতে শিলাবৃষ্টির আঘাতে প্রাপ্ত পিএস নষ্ট হওয়ার পরিমাণ বেড়ে যায়